ঈশ্বরের সাথে মানুষের কেমন আচরণ হবে এই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং এই মানুষকে সমাজবদ্ধ জীবনযাপনের জন্য তিনি তাগিদ দিয়েছেন। সে একাকি জীবনযাপন করতে পারে না, নানা কারণে তাকে অন্যের সাথে মিলেমিশে বসবাস করতে হয়। সমাজের মানুষের মধ্যে পারস্পরিক আচার ব্যবহার সুন্দর হওয়া আবশ্যকীয়। অন্যের সাথে চলাফেরা ও আচার আচরণে তার শিষ্টাচার কেমন হবে সে বিষয়ে ইসলাম কি ইনস্ট্রাকশন দিয়েছেন, সে বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা যদি এগুলো জানি, জানার পরে যদি আমরা আমাদের জীবনে এগুলোকে প্র্যাকটিস করি, তাহলে সমাজের অন্যান্য সদস্যদের সাথে তার সম্পর্ক সুন্দর হবে, সমাজে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, সাথে সাথে সে অনুকরণীয় একজন আইডল ম্যান হিসেবে সে পরিণত হবে, আর পরকালে পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত সওয়াব। অপরদিকে ওই শিষ্টাচারগুলির অভাবে সমাজ যেমন কুলুষিত হয় এবং সে লোকটিও সমাজে নিগৃহীত হয়, তেমনি তার সাথে অন্যের সুসম্পর্ক গড়ে ওঠে না, পরকালেও সে কোনো নেকি কোনো পয়েন্ট কোনো সওয়াব সে লাভ করবে না। এই জন্য ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মানুষের সাথে কেমন বিহেভ হবে, তার কার্টিসি তার আচরণটি কেমন হবে, এই জন্য মানুষের সাথে আরেকজন মানুষের রিলেশনশিপ, একটি মানুষের সাথে আরেকটি মানুষের ব্যবহার, এটিকে দুটো ভাগে ভাগ করেছেন তার আদবগুলো। একটি হচ্ছে কিছু আছে করণীয় আর কিছু আছে বর্জনীয়। পবিত্র কোরআনুল কারীম খুব চমৎকার করে বলে দিয়েছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলবে। সুবহানাল্লাহ। ওয়াকুলু, তোমরা বলো, লিন্নাস মানুষের সাথে, মানুষের জন্য তোমরা বলবে হুসনা সুন্দর আচরণ, সুন্দর করে কথা বলা, এটি একটি আলাদা একটি আর্ট। মানুষ আজকে অন্য কিছু চায় না, কিন্তু চায় একটি মানুষ যেন আমার সাথে সুন্দর করে কথা বলে। এবং বলা হয়েছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 264 নম্বর আয়াতে, ওয়াকাউলুম মারুফুন, সুন্দর কথা ন্যায়সঙ্গত কথা, ওয়া মাগফিরাতুন, এবং আরেকজনের জন্য ক্ষমা করে দেওয়া, এটা খায়রুম মিন সাদাকা, এটি সাদাকা করার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের সাথে আরেকজন মানুষের কি ব্যবহার হবে, এগুলোর আইডল ছিলেন, মডেল ছিলেন বিশ্বনবী, নবীকুলের সম্রাট, নবীদের নবী, আলোকিত নবী, হায়াতুন নবী, জেন্দা নবী, নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মডেল করে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে আপনি হবেন অবশ্যই তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমাদের নবী হচ্ছেন আমাদের জন্য আইডল, নবীর চরিত্রের গ্যারান্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি হচ্ছেন সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত। আল্লাহর নবী, তার যে সুন্দর আচরণ ছিল, তার যে বিহেভিয়ার ছিল, পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছি। ভিন ধর্মের মানুষের সাথে তার যে কার্টিসি, তার যে ব্যবহার, ভিন ধর্মের মানুষগুলো নবীর সুন্দর ব্যবহার দেখে, নবীর সুন্দর আদব দেখে মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়েছে। যে লোকটি নবীর দেশে এসে মসজিদে নববীতে পেশাব করে দিল, ইউরিন ত্যাগ করলো, সেই লোকটিকে যখন কিছুই করা হলো না, লোকটির সাথে যখন সুন্দর আচরণ করা হলো, সেই লোকটি তখন, যে লোকটি মসজিদে নববীতে ইউরিন ত্যাগ করলো পেশাব করার জন্য, পেশাব করে দিল, সেই লোকটি যাওয়ার সময় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই নবীর চরিত্র ছিল কেমন? হাদিস পাকের মধ্যে লেখা, আল্লাহ নবী যে খুলুকে আজিম ছিলেন, নবীর খুলুকে আজিমটা কেমন? আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি নুরুল আনোয়ার কিতাবের মধ্যে বলেছেন, সিলমান কাজাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা,
সিল মেন কাতাকা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া ফামান জালামাকা, যে তোমার সাথে জুলুম করে অন্যায় করে তুমি তাকে মাফ করে দাও। ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার সাথে জুলুম করে তুমি তাকে মাফ করে দিবে, তাকে তুমি ক্ষমা সুন্দর দিবে, তুমি ক্ষমা করবে। ক্ষমা করা এটি মানুষের একটি মহৎ গুণ, ফরগিভেন্স, আরেকজনকে ক্ষমা করে দেওয়া, কারো কোনো কিছু ভুলে যাওয়া, এটি মানুষের একটি মহৎ গুণ। সুবহানাল্লাহ, মানুষের একটি মহৎ গুণ। যার হৃদয়টা দিলদারিয়া, যার হৃদয়টা অনেক প্রশস্ত, তিনি মানুষকে ক্ষমা করে দিতে পারেন। তিনি মানুষের জন্য, মানুষের জন্য, মানুষের ভুল হবে এই ভুলটিকে সে লালন করবে না, বরং ভুলটিকে সে ক্ষমা করে দিবে। মানুষের ভুলগুলোকে সবসময় সে ভুল হিসাবে মনে করবে না, বরং ভুলটাকে এক সময় সে যখন ক্ষমা চেয়ে নিবে তাকে ক্ষমা করে দিবে। ইসলামে ভুল করলে তার মাপ চাওয়ার সিস্টেম রয়েছে, কথা বলুন ঠিকই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, তুমি মানুষের সাথে সুন্দর তুমি আচরণ করবে যে তোমার সাথে রূঢ় আচরণ করে। কিন্তু আমরা করি জবাবুল কিল বিল কিল, ও আমাকে একটা কিল দিছে, এর জবাবে ওরে দুইটা কিল দিব, ও আমারে শুধু মারছে, ওকে আমি দুনিয়া থেকে নিঃশেষ করে দিব। আমরা শুধু প্রতিশোধ নিতে চাই, কথা বলেন ঠিকই না? ইসলাম বলে প্রতিশোধ নয়, নবীজি প্রতিশোধের নবী নয়। মক্কায় নবী কত নির্যাতিত হয়েছেন, তিনটি বছর নবীকে শিয়াবে আবি তালেবে বন্দি করে রেখেছিলেন, নবীজির খানাপিনা বন্ধ করে দিয়েছিলেন, অথচ আল্লাহ নবী তিনি প্রতিশোধ নেন নাই। যখন অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলেন, অনায়াসে তিনি মক্কা বিজয় করে নিলেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি তার ভাইরা, তার দশ ভাই মিলে তাকে কূপে ফেলে দিয়েছিল, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইদের সাথে তিনি প্রতিশোধ নেন নাই। তিনি প্রতিশোধের, নবীরা কখনো প্রতিশোধ নেন না। সুবহানাল্লাহ। নবীদের আচরণগুলো কত সুন্দর, আজকে নবীদের আচরণগুলো আমাদের উম্মত, তো আমরা নবীদের আচরণগুলো আমরা শিখব। নবীদেরকে পাঠিয়েছিলেন এগুলোকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়ার জন্য। তাই আমরা মানুষের সাথে আচার ব্যবহারের যে আদবগুলো, এটি দুটো ভাগে বিভক্ত। তার প্রথম অংশটি হচ্ছে, কিছু আছে করণীয়, আমাদের করতে হবে অ্যাক্টিভিটিস, আমাদের কার্যক্রমগুলো যেটি আমাদের পালন করতে হবে, তার মধ্যে একটি হচ্ছে অন্যকে গুরুত্ব দেওয়া। আমরা মানুষের কিছু স্বভাব রয়েছে, সমাজের প্রতিটি মানুষের একটি গুরুত্ব আছে, প্রত্যেকের একটি স্বতন্ত্র একটি অবস্থান রয়েছে, তাই প্রত্যেককে স্ব অবস্থান অনুযায়ী গুরুত্ব দেওয়া প্রয়োজন। নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের প্রতিটি মানুষকে গুরুত্ব দিতেন। একজন সুইপার, তারও সমাজের গুরুত্ব রয়েছে। আপনার বাথরুমটা যখন নষ্ট হয়ে যাবে, তখন এই সুইপারকে ছাড়া আপনি বাথরুম পরিষ্কার করতে পারবেন না। একজন রাজমিস্ত্রি, একজন কাঠ মিস্ত্রি, যদিও ওর প্রয়োজন আপনার এখন শেষ হয়ে গেছে, বিল্ডিংয়ে ভালো করে আছেন, হঠাৎ একদিন প্রয়োজন পড়ে যেতে পারে। তাহলে একজন আদনা মানুষ, তারও কিন্তু প্রয়োজন হবে। সমাজের প্রতিটি মানুষের একটি গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্সই রয়েছে। সেই মানুষটিকে আমরা যদি গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে পারবো না। সহি বুখারির একটি বর্ণনা, 458 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন যে একজন কালো মহিলা মসজিদে নববী ঝাড়ু দিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে দেখতে পেলেন না। তিনি সেই মহিলাকে খোঁজ নিলেন, লোকেরা বলল সে মহিলা মারা গেছে। ইন্নাহা কদ মাতাত, মহিলাটা মারা গেছে। নবীজি খুব দুঃখিত হলেন, নবীজি খুব ব্যথিত হলেন যে একটা কালো মহিলা, কাফরি একজন মহিলা, সুদানি নাইজেরিয়ানদের মতো চেহারা এরকম একজন কালো মহিলা মসজিদে নববী ঝাড়ু দিত। ঝাড়ু দেওয়ার কারণে নবীজি একদিন দেখতে পেলেন না, মহিলাটা আর ঝাড়ু দিচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খবর নিলেন। সাহাবীরা বলল, হুজুর সে তো মারা গেছে। তিনি বললেন, তোমরা আমাকে জানালে না কেন? ওই মহিলাটি মারা গেল, মসজিদে নববীর খেদমত করতো, তোমরা কেন আমাকে জানালে না? এক পর্যায়ে নবীজি তাদেরকে একটু, সাহাবায়ে কেরামদেরকে একটু একটু রাগ করলেন। রাগ করার পরে নবীজি বললেন, তোমরা আমাকে জানালে না, ঠিক আছে, তাহলে ওই মহিলাটাকে কবর দেওয়া হয়েছে কোথায়? সাহাবীরা বলল, হুজুর অমুক জায়গায় কবর দেওয়া হয়েছে। রসুল বললেন, তাহলে আমাকে একটু কবরের কাছে নিয়ে যাও। আল্লাহ নবী তখন তার কবরের কাছে গেলেন এবং গিয়ে তার কবরের সামনে দাঁড়িয়ে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। নবীজি তার জানাজা পড়লেন, তারপর
ওই কবর বাসী যারা ছিল ওই মহিলার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীর দোয়া করলেন। এই যে দেখেন একটা মহিলা ঝাড়ু দিত, ঝাড়ুদার এক মহিলা, নবীজি তার কিভাবে গুরুত্ব দিয়েছেন, এই জন্য তো নবীকে সবাই পছন্দ করতেন, নবীকে এজন্য সবাই পছন্দ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজের প্রতিটি মানুষের প্রতি তিনি গুরুত্ব দিতেন। বিশেষ করে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের নিকটে এসে দেখি একটি প্রাসাদ দেখতে পেলাম, জিজ্ঞেস করলাম এই প্রাসাদটি কার। আল্লাহর হাবিব নিজেই বলেছেন দাখালতুল জান্নাতা আও আতাইতুল জান্নাতা ফাআবসারতু কাসরান ফাকুলতু লিমান হাদা ক্বালু লি উমার ইবনে আল খাত্তাব ফাআরাদতু আন আদখুলাহু। আমি চাইলাম, জিজ্ঞেস করলাম এই জান্নাতের যে প্রাসাদটি এটি কার, সবাই বলল এই প্রাসাদটি ওমরের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওমরের নামে সাইনবোর্ড দেওয়া এই প্রাসাদ সামনে এক মহিলা উজু করতেছে, সুবহানাল্লাহ বলে। রাসূল বলেন আমি তার মধ্যে প্রবেশ করতে চাইলাম কিন্তু কেবল ওমরের আত্মমর্যাদাবত আমাকে সেখানে প্রবেশে বাধা দিল। ওমর তো একটু রাগী মানুষ আর তার গায়রাত আছে, আত্মমর্যাদা বোধ রয়েছে, এই জন্য আমি সেখানে গেলাম না। হযরত ওমর যখন এই কথা শুনলেন তখন বললেন ওগো আল্লাহর রাসূল, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক, আপনার কাছেও কি আমি আত্মমর্যাদাবোধ প্রকাশ করব হুজুর, আপনি মনে করছেন? তার মানে প্রতিটি মানুষের একটি আত্মমর্যাদা বোধ রয়েছে, প্রতিটি মানুষের সমাজের মূল্যায়ন রয়েছে। আমরা অনেক সময় হেয় প্রতিপন্ন করি, দূর হুজুর না হলে কি হবে আমার, অমুক না হলে আমার কি হবে, মেম্বার সাহেব না হলে আমার কি হবে, কমিশনার না হলে আমার কি হবে, দোকানদার না হলে আমার কি হবে, এমন একদিন বিপদে পড়বেন যে ওই সবার প্রয়োজন আছে, এই সমাজে প্রতিটি মানুষের প্রয়োজন আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। কি বলেন, খারাপ ব্যবহার করা যাবে না? খারাপ ব্যবহার করা যাবে না। মিস্ত্রি অনেক সময় ঘরের কাজকর্ম যারা করান মিস্ত্রিকে ডেকে নিয়ে আসেন, খারাপ ব্যবহার করেন, ওই লোকটা আর নেক্সট ডে আসতে চায় না, বলে না অমুক স্যারের বাসায় গিয়েছিলাম ভালো ব্যবহার করে নাই। দেখছেন, আর যদি আপনি একটু ভালো ব্যবহার করেন তাহলে বলার সাথে সাথে আসবে। ইলেকট্রিশিয়ান আপনার বাসায় বিদ্যুৎ নষ্ট হয়ে গেছে, প্রথম দিন আসছে, আপনি ভালো ব্যবহার করেন নাই, গালাগালি করছেন, রাগ করছেন, নেক্সট আপনি যখন তাকে কল করবেন সে আসতে চাইবে না। এই জন্য দেখবেন একদিনে বিদ্যুৎ, এক পৌষ মাসে এক মাঘে তো আর শীত যায় না, শীত তো আরও আসবে সামনে। এই জন্য যে কারোর সাথে সুন্দর ব্যবহার করবেন আপনি দেখবেন ব্যবহার করলে নেক্সট আপনি তার উপকার পাবেন, এবং ওই সময় যদি ভালো ব্যবহার করেন তাহলে পরবর্তীতে আপনার ওই কাজটা আরও ভালো করে দিবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু সবার সাথে ব্যবহার করতেন সুন্দর ব্যবহার, মানুষের মর্যাদাবোধ আত্মমর্যাদাবোধ তিনি কখনো নষ্ট হোক কারো এটি কখনো চাইতেন না। দেখুন রাসূল কারীম ইসলামের খেদমত করতেন একজন সাহাবি, নাম তার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, 10 বছরের খাদেম। কত বছর? 10 বছর খেদমত করতে গিয়ে আনাস বিন মালিক বলেন আমি রাসূলুল্লাহর 10টি বছর আমি খেদমত করেছি কিন্তু আল্লাহ নবী আমাকে কোনোদিন বলে নাই লিমা ফালতা, তুমি কেন এমনটি করলে, অথবা লিমা লাম তাফআল, তুমি কেন এমনটি করো নাই, কেন করলে, কেন করো নাই, কোনোদিন নবীজি আমাকে কোশ্চিন করেন নাই। সুবহানাল্লাহ, কি সুন্দর বিহেভ ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দ্বিতীয় যে করণীয় আমাদের মানুষের সাথে সুন্দর ব্যবহারের জন্য, তার দ্বিতীয় কারণটি হচ্ছে দায়িত্ব সচেতন হওয়া। সমাজের প্রত্যেকে দায়িত্ব সচেতন হলে আর নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে এই সমাজটি একটি সুন্দর সমাজ বিনির্মাণ হবে, ঠিক কিনা বলুন? সমাজ পরিণত হবে শান্তি সুখের আকরে। এই জন্য সকলকে সচেতন ও সজাগ হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে ছিলেন আদর্শের মূর্ত প্রতীক। তিনি মদিনায় হিজরতের পরে আনসার এবং মুহাজিরদের পরস্পরের সাথে উখুওয়াত মুয়াখাত ভাতৃত্বর বন্ধনে আবদ্ধ করে দেন। এতে নিঃস্ব আশ্রয়হীন মুহাজিরদের জন্য আনসাররা পানাহার ও বাসস্থানের ব্যবস্থা করে দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা মনোয়ার আসলেন তখন আউস খাজরাস এই গোত্রগুলোর মধ্যে দ্বন্দ্ব ছিল, কলহ ছিল, নবীজি তাদের মধ্যে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ, কি দয়ার নবী, কি মায়ার নবী, এবং বললেন প্রত্যেকের তোমাদের দায়িত্ব সচেতন হতে হবে, কেউ যেন কারো দায়িত্ব যেন অবহেলা না করে। যে যাই দায়িত্ব আছেন আপনি দায়িত্ব অবহেলা করতে পারবেন না,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, শোনো, এই রাষ্ট্রের মধ্যে যদি একটা পোকা মাকড় যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই দুই নগরের নগর পিতা, এই নগরের মানুষগুলোর সুযোগ সুবিধা দেখতে হবে। কমিশনার হিসেবে যিনি দায়িত্বে আসছেন তাকে দেখতে হবে মানুষের সুবিধা অসুবিধাগুলো, মানুষের দ্বারে কাছে যেতে হবে, না হলে দায়িত্বশীল লোক পাঠিয়ে দিতে হবে যে না আসলে মানুষগুলো কোনো দুঃখ কষ্টে আছে কিনা, এগুলোকে সলভ করতে পারে কিনা, তার সাধ্য সামর্থ্য অনুযায়ী তিনি চেষ্টা করবেন মানুষের উপকার করার জন্য। কথা বলুন ঠিক কিনা? এটাই বাস্তবতা। আজকে যদি আপনি উপকার করেন, নেক্সটে আবার আপনি কমিশনার হিসেবে আসবেন। কথা বলেন ঠিক কিনা? মানুষের উপকার করলে, মানুষের যদি আপনি কল্যাণ করেন যেই হোক না কেন, আজকে আপনি নগর পিতা হয়েছেন, আগামীতে যদি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন তাহলে আগামীতেও আপনি আসতে পারবেন। এই জন্য মানুষের সাথে সুন্দর বিহেভ করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এটি আপনার পার্সোনালিটি, এটি আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের সাথে রূঢ় আচরণ করা যাবে না, নিজের ব্যক্তিত্বের প্রতি সজাগ থাকা। আমার একটা পার্সোনালিটি আছে, পার্সোনালিটি নাই, আমাদের প্রত্যেকের পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে। আমরা আমাদের ব্যক্তিত্ব, আমাদের আত্মমর্যাদা, প্রত্যেকের ব্যক্তিত্ব আত্মমর্যাদা রয়েছে, তাই সকলকে নিজের আত্মসম্মান ও ব্যক্তিত্ব বজায় রেখে কাজ করা উচিত। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন অত্যন্ত সজাগ এবং সচেতন। নিজের ব্যক্তিত্ব যেমন তিনি বজায় রাখতেন, তেমনি অন্যের আত্মসম্মানের প্রতিও তিনি বিশেষভাবে খেয়াল করতেন। হযরত আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত এক ব্যক্তি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলাকে বলল যে, আপনারা কি হুনাইনের যুদ্ধে আল্লাহ রসুলকে ময়দানে রেখে পলায়ন করেছিলেন? তখন হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা পলায়ন করেছিলাম ঠিকই, কিন্তু আল্লাহ রসুল তিনি পলায়ন করেন নাই। সুবহানাল্লাহ। হাওয়াজিন না ছিল সুদক্ষ তীরন্দাজ, আমরা সম্মুখ যুদ্ধে তাদের পরাস্ত করলে তারা পালিয়ে যেতে লাগলো। তখন মুসলমানরা তাদের পিছু ধাওয়া না করে গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল। তখন শত্রুরা তীর বর্ষণের মাধ্যমে আমাদের আক্রমণ করে বসল, তবে আল্লাহ রসুল সাল্লাম তিনি স্থান ত্যাগ করেন নাই। আমি তাকে তার সাদা খচ্চরটির উপরে অটল অবস্থায় দেখেছি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তার বাহনের লাগাম ধরে টানছেন, আর আল্লাহ রসুল বলছেন, আনান নবীউলা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুন। নবীজি সেদিন বলেছেন, আমি মিথ্যাবাদী নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। সহিহ বুখারী শরীফের 2864 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আল্লাহ নবী নিজের ব্যক্তিত্বের প্রতি সজাগ থাকতেন, সবাই চলে যেতে পারে, আমি চলে যেতে পারি না। সুবহানাল্লাহ। নবী তিনি তো নবী, আল্লাহর পক্ষ থেকে তিনি সিলেক্টেড বাই আল্লাহ, সিলেক্ট বাই আল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন ছিলেন, তিনি সবসময় অন্যের রাজি খুশির প্রতিও তিনি লক্ষ্য রাখতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আন রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ আইনা আবি ক্বালা ফিন্নার ফালাম্মা কাফা দাহু ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। এক ব্যক্তি বলল, ওগো আল্লাহর রাসূল, আমার পিতা কথায় বলেন তো। তিনি বললেন, তোমার পিতা জাহান্নামে। তখন লোকটি সে পিঠ ফিরিয়ে চলে যেতে লাগলো, লোকটা চলে যেতে লাগলো। এক পর্যায়ে নবী করিম সাল্লাম তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, কিসের জন্য, যে আমার আব্বা জাহান্নামী, নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এই কথা বলছো তাহলে ইন্না আবি ও আবা কাফির নার, আরে আমার বাবাও জাহান্নামী, তোমার বাবাও জাহান্নামী। নবীজি মূলত এটা তাকে সান্ত্বনা শুরু বলেছিলেন, সহি হাদিস বুখারী, কিন্তু এর দ্বারা এই কথা বোঝানো যাবে না যে আল্লাহ নবীর মা বাবা জাহান্নামী, নাউজুবিল্লাহ, বলে নবীজির মা বাবা জান্নাতি। ওই মুহূর্তে লোকটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, লোকটা যেন অসন্তুষ্ট হয়ে না চলে যায়, বলছে, শোনো, তোমার বাবা যেমন যে অবস্থায় ছিল মারা গেছে, আমার বাবাও তো ইন্না আবি ও আবা কাফির নার, একথা বললেন। একথা বলেও লোকটাকে সাময়িকভাবে তিনি কি করলেন, একটু সান্ত্বনা দিলেন। কিন্তু আল্লাহ নবীর মা বাবার ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এই হাদিসটির ব্যাখ্যা করতে হবে যে নবীজির মা বাবা উভয়ে জান্নাতি, ঠিক কিনা বলুন? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আহলিন নাজাত, আমার নবীর মা এবং বাবা উভয়ে জান্নাতি ছিলেন। আমাদের দেশের যারা আহলুল হাদিস বন্ধুরা, তারা এই হাদিসটাকে দলিল দিয়ে বলেন যে আল্লাহ নবী নিজেই বলেছেন ইন্না আবি ওয়া আবা কাফির নার, কিন্তু হাদিসের ব্যাখ্যা আপনি খুঁজে দেখেন, ব্যাখ্যায় রসুল বলছেন লোকটিকে সাময়িক সময়ের জন্য সান্ত্বনা দেওয়ার জন্য লোকটিকে বলেছেন, নবীজি অত্যন্ত বিনয়ী ছিলেন, এই জন্য বলেছিলেন। একজন মানুষের সুন্দর ব্যবহারের আরেকটি দিক হচ্ছে অন্যের গোপনীয়তা রক্ষা করা, অন্যের গোপনীয় বিষয় প্রকাশ না করা, এটি মুসলমানের জন্য অবশ্য করণীয়।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, সাতার আল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিকে কিয়ামতের দিন গোপন করবেন। এই জন্য আমরা কিছু মানুষ রয়েছি শুধু আরেকজনের দোষ খোঁজার নয় ব্যস্ত হয়ে থাকি, নিজের সালা আছে, নিজের যে চান্না ওখানে কত ফুটা কত ছিদ্র ওটার খবর নাই, আরেকজনের দোষ ছিদ্র অন্বেষণ করে, কথা বলুন ঠিক কিনা, আরেকজনের দোষ খোঁজে, নিজের কত দোষ নিজের খবর নাই আরেকজন কি হয়েছে। তো এক লোক বলে যে এই দেশটাতে কবে ইসলাম আসবে, ইসলাম নিয়ে খুব টেনশন করে। আমি বললাম ভাই দেশে ইসলাম নিয়ে এত টেনশন করে না, নিজের 3.5 বডির মধ্যে ইসলাম আছে কিনা এটা দেখেন। ক আচ্ছা হুজুর তাহলে তো ঠিকই, আমার ভিতরেই তো ইসলাম নাই না, তাহলে তো এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম। আমি বললাম ভাই আপনি দেশের ইসলাম নিয়ে এত টেনশন করছেন, নিজের ভিতরে ইসলাম নিয়ে আসেন, নিজের 3.5 বডিতে সুন্দর করে দাঁড়িয়ে রাখেন, টুপি দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, নিজেকে সুন্নতের প্রতি লালন করেন, নিজের মধ্যে আগে ইসলামটা নিয়ে আসেন, নিজের ইসলাম না রেখে মানুষের ইসলাম নিয়ে আপনি টেনশন করতেছেন। নিজের ইসলামটা ঠিক হলে পরিবারের সবাইকে ইসলামভুক্ত করেন, ইসলামিজম করেন, পরিবারটাকে ইসলামে নিয়ে আসেন, পরিবার হয়ে গেলে পুরো গ্রামটাকে নিয়ে আসেন, গ্রামটা হলে ইউনিয়নকে নিয়ে আসেন, থানা নিয়ে আসেন, এইভাবে করে করে একটা জেলা ঠিক করেন, তারপর না দেশ, জেলার পরে বিভাগ, বিভাগের পরে না দেশ, দেশ নিয়ে আপনি টেনশন করেন। এই টেনশন করলে তো আপনি হার্টে প্রবলেমে ভুগবেন, আপনার তো হাই প্রেশার হয়ে যাবে, এই টেনশন করেন না, দেশে একটু দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে টেনশন করছে, নিজের মধ্যে ইসলামের কিছুই নাই, নিজের মধ্যে ইসলাম নাই, দেশে ইসলাম হয় না কেন, এই জন্য টেনশন করে তার ঘুম আসে না, বড় দুঃখ লাগে। এই জন্য মুসলমান মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবে। সহিহ বুখারীর 6951 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তাহলে আমরা মানুষের দোষ ত্রুটি এগুলো আমরা গোপন রাখব। রসুল বলেন মান ইসতামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন সুবা ফি উযুনিহি আল উনকু, রসুল বলেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের গোপন কথা শ্রবণ করবে যা তার অপছন্দ করে তার কানে সীসা ঢেলে দেওয়া হবে। আদাবুল মুফরাদের মধ্যে লিখে দেওয়া আছে 1159 নম্বর হাদিস, কারো গোপন কথা শোনা যাবে না। দুজন তিনজন মেয়ে আলোচনা করছে, যাই আসছে করে গোপন কথা শুনে, এরকম কিছু মানুষ আছে না, না এগুলো গোপন কথা শোনা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন মানুষের সাথে সুন্দরতম আচরণের যে আদবগুলো তার মধ্যে একটি হচ্ছে, 5 নম্বর হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের দেওয়া মানুষকে কষ্ট দেওয়া যাবে না, ইজায়ে মুসলিম হারাম, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম, মানুষের দেওয়া কষ্ট সহ্য করতে হবে। সমাজের শিক্ষিত অশিক্ষিত বিজ্ঞ অজ্ঞ জ্ঞানী জ্ঞানহীন দানশীল বখিল সুধারণা কুধারণার অধিকারী বিভিন্ন স্বভাব প্রকৃতির লোক রয়েছে, তাদের আচার ব্যবহারও ভিন্ন ভিন্ন, কাজে তাদের দেওয়া কষ্ট সহ্য করা মুমিনের একটি কর্তব্য। নবী করিম সাল্লাম কষ্ট সহ্য করেছিলেন, মসজিদে পেশাবকারী বেদুইনের কষ্ট সহ্য করেছিলেন, সহিহ বুখারীর বর্ণনা, নাসাই শরীফের 56 নম্বর হাদিসে, তারপরে রসুলের নিকটে বাইতুল মাল থেকে যাচনাকারী বেদুইনদের সাথে আল্লাহ নবী যে অমায়িক আচরণ করেছিলেন, নবীর কাছে আসছেন, নবীজিকে বলছিলেন মান সাত্তা, জুল খোয়াইসারার দল বলেছিল মান সাত্তা আপনি ইনসাফ করেন নাই, নবীজি সেদিন কিছুই বলেন নাই, নবী শুধু বলেছিলেন যে আমি যদি ইনসাফ করতে না পারি পৃথিবীতে ইনসাফ করবে কে, আমার চেয়ে বড় মুনসেফ পৃথিবীতে আর কে আছে। সুবহানাল্লাহ, নবীর দেশে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর দেশে এসে বলছেন যে গোটা পৃথিবীর নবী আপনি হবেন, অর্ধেক আপনি না অর্ধেক আমাদেরকে দেন, ভাগাভাগি করে খাই, এটা দুইটা ভাগ করে নি, আপনি পুরো অঞ্চলের নবী হবেন কেন, গোটা পৃথিবীর নবী কেন হবেন, আপনি অর্ধেক দেশ চালান অর্ধেক পৃথিবী আর আমরা অর্ধেক পৃথিবী চালাই। আবু মুসা আল আশআরী গোত্রের কিছু লোক এসেছিল, নবীজি তাদের আচরণে ক্ষুব্ধ হন নাই, নবীজি বলেন তোমরা পুরোটাই নেও, আমার অর্ধেক দেওয়া লাগবে না, আল্লাহর কাছে নাও পুরাটাই নাও তোমরা, কোনো সমস্যা নাই, তাহলে আরেকজনের দেওয়া কষ্ট এটা সহ্য করার মন মানসিকতা থাকতে হবে আপনাকে, আরেকজন কষ্ট দিবে দুঃখ দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এগুলো সহ্য করে নিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এগুলো নবীজি সহ্য করতেন, এই সহ্য করার মন মানসিকতা আমাদের নিয়ে আসতে হবে, চুপ থাকা এবং মনোযোগ সহকারে কথা শ্রবণ করা। হ্যাঁ, মানুষের সাথে আরেকটু সুন্দর ব্যবহারের একটি নিয়ম হলো চুপ থাকা, অধিক কথা বলা বা বাচালতা করা ভালো নয়, বরং প্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা ও চুপ থাকা এটি মুমিনের একটি বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কদা আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা
ইসলামের উত্তম কি, সৌন্দর্য কি? রসুল বলছেন হুসনুল ইসলামিল মারাই চেরকু মেলায়ানি, যেটি অহেতুক অসার অবান্তর, যে কথার কোনো ভিত্তি নেই, বাজে কথাগুলো ছেড়ে দেওয়া। আল্লাহর হাবিব সহিহ বুখারীর 6018 নম্বর হাদিসে তিনি বলে দিয়েছেন, ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবী বলেন যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে সে যেন চুপ থাকে। সুবহানাল্লাহ বলেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নিরাপত্তা লাভ করে মুক্তি পেল। আমরা অনেক সময় কথা বেশি বলতে চাই না, কথা যত কম বলা যায়, কথা কম বললে এটাই সবচেয়ে ভালো। পারিবারিক এবং সামাজিক বিভিন্ন প্রয়োজনে মানুষের সাথে আলোচনা করতে হয়, সেক্ষেত্রে অন্যের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা বাঞ্ছনীয়। মনে রাখবেন, আপনি যখন কারোর সাথে কথা বলেন আপনি খেয়াল করবেন যে ওই লোকটি আপনার চেহারার দিকে তাকায় কি না। যদি আপনার চেহারার দিকে না তাকায় কথা বলে, তাহলে বুঝতে হবে লোকটা আপনাকে নেগলেক্ট করছে। কথা বলুন ঠিক কি না? মানুষের সাথে কথা বলার সময় যে আপনার সাথে কথা বলে তার চেহারার দিকে তাকাইতে হয়, এটা ভালো মানুষের লক্ষণ। একজন মানুষের সাথে আপনি কথা বলছেন, ওই লোকটার চেহারার দিকে তাকাইতে হয়, চেহারার সাথে তাকাইলে বুঝতে হবে এবং লোকটার কথাটা মনোযোগ দিয়ে শুনতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি একবার মনোযোগ দিয়ে একজনের কথা শুনেন নাই, একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবি যিনি 26 বারের মতো মদিনা ইমামতি করছিলেন, রিপ্রেজেন্টেটিভ ছিলেন মদিনার। নবী যখন মদিনার বাইরে চলে যেতেন 26 বার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা মসজিদের অনুপস্থিত থাকা অবস্থায় তিনি ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহ, নবীর জীবন দর্শায়। অথচ তিনি দৃষ্টি প্রতিবন্ধী সাহাবি ছিলেন, নবীজি কিছু এলিট পারসন মানুষের সাথে তিনি মিটিং করছিলেন, কনফারেন্স করছিলেন। আল্লাহ নবী ওই মুহূর্তে একজন দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ সাহাবি আসলেন, তিনি একটু তার কথাটা পরে শুনতে চেয়েছিলেন। নবী যখন একটু তার দিকে অন্য মনস্ক হলেন, আল্লাহ তাআলা নবীকে সতর্ক করে সূরা আবাসা নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আউজাহুল আমা, আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা। নবীকে সতর্ক করে আল্লাহ জানাই দিলেন, দোস্ত ওইটি আপনার জন্য শোভনীয় নয়, এমনটি আপনি করবেন না, নেক্সট ডে আপনি এরকম করবেন না। যতবারে এলিট পারসন হোক না কেন, আপনার কাছে একজন গরিব সাহাবি আসে দৃষ্টি প্রতিবন্ধী, আপনি তার প্রতি বেশি আপনি মনোযোগী হবেন, এটাই আপনার দায়িত্ব ছিল। সুবহানাল্লাহ, নবীকে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, আওয়াজ নিম্ন করা এবং কণ্ঠস্বর উঁচু না করা, কারোর সাথে কথা বলার সময় উচ্চস্বরে কথা না বলে নিম্নস্বরে বলাটাই সমীচীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লোকমানের 19 নম্বর আয়াতে বলছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগুদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। তুমি যখন পদচারণায় করবে, জমিনে যখন হাঁটবে, তখন পদচারণায় তুমি মধ্যম পন্থ অবলম্বন করবে, আর তোমার কণ্ঠস্বরকে নিচু করো, নিশ্চয়ই সবচেয়ে বিকট স্বর হলো গাধার কণ্ঠস্বর। গাধার আওয়াজ ইনকা ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির, গাধার আওয়াজটা বড় কঠিন আওয়াজ। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো কখনো তিনি কঠিন জোরে আওয়াজে কথা বলতেন, কেন? ইজাস্তাদ্দা গাজাবাহ, যখন তিনি রাগ করতেন কোনো একটা বিষয় নিয়ে, যখন খুব ই করতেন তখন খুব রাগও করতেন তিনি। ইস্তাদ্দা গাজাবাহ, তার রাগ হতো, চোখগুলো একটু লাল হয়ে যেত, নবীর চেহারাটা লাল হয়ে যেত, কাহুব্বির রুম্মান আনারের রসের মতো নবীর চেহারা লাল হয়ে যেত। কেন্নাহু মুনজিরু যাইসিন, তিনি কেমন যেন সৈন্য বাহিনীকে তিনি সতর্ক করতেছেন। কমান্ড করে যেভাবে ওয়েন করে না, কমান্ড করার সময় সেনাবাহিনীকে যখন সেনাপ্রধান যখন কমেন্ট করে, দায়িত্বশীল ব্যক্তি যখন কমেন্ট করে, এইরকম তিনি সতর্ক করতেন। কেন্নাহু মুনজিরু যাইসিন, তো নবী করিম সাল্লাম এমনি স্বাভাবিকভাবে কথা বলার সময় মানুষের সাথে যখন কথা বলবেন তখন আপনাকে অবশ্যই নিম্নস্বরে কথা বলা, এটাই হচ্ছে আদব, মানুষের সাথে উত্তম কথা বলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 83 নম্বর আছে, আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াকুলু লিন্নাসে হুসনা, মানুষের সাথে উত্তম কথা বলবি। সেটাই আমরা এতক্ষণ ধরে বললাম, মানুষের সাথে নম্র ব্যবহার করতে হবে। কি ব্যবহার? জোরে বলেন না, মানুষের সাথে ব্যবহারটা হবে কেমন? নম্র ব্যবহার, রুক্ষতা, কর্কশতা মানব চরিত্রের খারাপ গুণের অন্যতম। এই পৃথিবীতে মানুষ আজকে রুক্ষ হলে, কর্কশ হলে, এটি এই মানুষের কাছে পছন্দনীয় নয়, এই জন্য সবগুলো পরিত্যাজ্য। বরং নম্রতা অবলম্বন করা এটি মানব জীবনের জন্য সবচেয়ে বড় প্রয়োজনীয়। একবার একদল ইহুদি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে সালাম দিতে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা বলেন, একদল ইহুদি নবীজির কাছে আসছেন, নবীজির কাছে এসে বলেন আসসালামু আলাইকুম, তার মানে নবী আপনার মৃত্যু হোক, আপনার কি হোক, আপনি মরেন না কেন, আপনি মরলে আমরা বাঁচি। দেখছেন চিন্তা, ইহুদিরা এসে নবীকে বলল আসসালামু আলাইকুম, তিনি বলেন ওয়া আলাইকুম, তোমরাও মরো। কিন্তু আম্মা জান আয়েশা বললেন, হুজুর আসসালামু আলাইকুম ওয়ালানাকুম আল্লাহ ওয়া গাদিবা আলাইকুম, তোমরা ধ্বংস হও, তোমরা ধ্বংস হও, আল্লাহ তোমাদের উপর লানত করুন আর তোমাদের উপর গজব অবতীর্ণ করুন। নবীজি তখন বলেন, ওয়া মাহালান ইয়া আয়েশা, আয়েশা রে তুমি থামো, তুমি নম্রতা অবলম্বন করো আর তুমি কঠোরতা বর্জন করো। আয়েশা, ওরা যেভাবে বলছে আমিও যদি ওইভাবে জবাব দিই তাহলে তো ওরা কষ্ট পাবে, ওদের সাথে খারাপ আচরণ করা হবে, বলুক না ওরা, বরং ওরা যা বলছে একদিন ওরা বুঝবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর তখন আয়েশাকে থামিয়ে দিয়ে বললেন যে তুমি তাদের জন্য ভালো ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে। নবীজি বলছেন, ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা বিনম্র এবং তিনি নম্রতাকে পছন্দ করেন, তিনি নম্রতার দরুন এমন কিছু দান করেন যা কঠোরতার দরুন দান করেন না। এই জন্য আল্লাহ তাআলা যারা কোমল হৃদয়ের অধিকারী, যারা নম্র ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যাকে নম্রতার কিছু অংশ প্রদান করা হয়েছে তাকে দুনিয়া এবং আখিরাতের বিরাট একটি কল্যাণ প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দান ইজা হাব্বা আব্দান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন আতাহুর রিফকা, আল্লাহ তাকে কোমলতা দান করেন। বিনয়ী হওয়া, কোমল হওয়া, এটি মানুষের একটি সুন্দরতম একটি বৈশিষ্ট্য। একজন মানুষের সাথে সুন্দর আচরণের আরেকটি বিষয় হচ্ছে আমানত রক্ষা করা। রাসূল বলেছেন, আদিল আমানা ইলা মান ইতামানাকা ওয়ালা তাখুন মান খানাকা, যে ব্যক্তি তোমার কাছে কিছু আমানত রেখেছে তুমি সেটি কখনো খেয়ানত করবে না। কারণ মনে রাখবে, আমানতের খেয়ানত এটি হচ্ছে কিয়ামতের আলামত। আর যে ব্যক্তি তোমার সাথে খেয়ানত করছে তুমি তার সাথে কখনো খেয়ানত করবে না। আমরা মানুষের সাথে কখনো খেয়ানত করব না। রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতালা, যে মানুষটি আরেকটা মানুষের সাথে আমানতের খেয়ানত করে ওই ব্যক্তির প্রকৃত ঈমানদার নয়। সমাজের মানুষের সাথে সুন্দর আচরণের মধ্যে একটি হচ্ছে আমরা কখনো কারোর সাথে রাগ করব না। কি করবো না, প্রতিটি মানুষের মধ্যে রাগ আছে, রাগ থাকা ভালো। যে মানুষের মধ্যে রাগ নাই ওটা তো মনুষ্যত্ব নাই, কথা বলেন ঠিক কিনা? তবে ওই মানুষটা সবচেয়ে ভালো যার রাগ দেরিতে আসে, তাড়াতাড়ি চলে যায়। আসে না এরকম মানুষ, রাগ হইতে অনেক সময় লাগে, রাগে হয় না, উনি এত চেতাইতেছেন তারপর রাগেই হচ্ছে না। আসে না এরকম, রাগ আসে না, নেটওয়ার্ক নাই, রাগ আসতে সময় লাগতেছে, রাগে হয় না, উনি কয় ভাই এক ঘন্টা ধরে তার খেপাইলাম, খেপে না, কিসে আপনি খেপবেন? আবার এত কিছু মানুষ আছে এত দ্রুত খেপে যায়, ওরে থামানো বড় কঠিন। এই জন্য প্রতিটি মানুষের অন্তরে কিন্তু রাগ আছে, কিন্তু তা নিয়ন্ত্রণ করা এটি মুমিনের একটি বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল বলে দিয়েছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাহি ওয়াদ-দাররাহি ওয়াল কাযিমিনাল গায়যা ওয়ালাফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সচ্ছলতা এবং অসচ্ছলতা সর্বাবস্থায় আল্লাহর পথে ব্যয় করে, যারা ক্রোধকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে, তারাই সৎকর্মশীলদেরকে, তারাই সৎকর্মশীল। আর আল্লাহ এই সৎকর্মশীলদেরকে, ভালো নেক আমলকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। বলেন, এই জন্য আমাদেরকে রাগকে দমন করতে হবে। আল্লাহ নবী সহি বুখারীর হাদিসে বলে দিয়েছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু এক ব্যক্তিকে বললেন উপদেশ দিতে গিয়ে, লা তাগাদাব লা তাগাদাব লা তাগাদাব ফারাদাদা মিররান ক্বালা লা তাগাদাব, সাহাবী রে তুমি রাগ করো না, রেগে গেলে তো হেরে গেলে, রাগ করা এটা রাগ করা ঠিক আছে কিন্তু রাগটাকে কন্ট্রোল করা, এটা হলো মুমিনের একটি অন্যতম বৈশিষ্ট্য। রাসূলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের হাদিসে বলে দিয়েছেন, মান কাজামা গাইজান ওয়া কাদিরুন আলা আই ইউনফিজাহু দা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলা রুসিল খালাইকি ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউখাইয়ির আল্লাহ মিনাল হুরি মা শাআ, যে ব্যক্তি তার রাগকে প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও সংযত থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মধ্য থেকে ডেকে নেবেন, তাকে হুরদের মধ্য হতে তার পছন্দ মতো যে কোনো একজন হুরকে বেছে নিতে বলবেন। সুবহানাল্লাহ। আপনার রাগ করার রাইটস আছে, আপনি রাগ করতে পারেন, আপনার সাথে যে খারাপ আচরণ করছে তাতে আপনি রাগ করতে পারেন, কিন্তু রাগটা করলেন না। এই যে রাগ করলেন না, কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে ডেকে নেবেন, আপনাকে ডেকে নিয়ে বলবেন, এই দেখো জান্নাতের হুর,
এদের মধ্যে যাকে ভালো লাগে তুমি পছন্দ করে নিয়ে যাও। রাগকে আমাদের কন্ট্রোল করতে হবে, মানুষের উপকার করতে হবে। রাসূল বলেন খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের মধ্যে সর্বাধিক উপকারী। মানুষের উপকার করতে হবে, আরেকজন ভাইয়ের প্রয়োজনে অভাব পূরণ করে আল্লাহ তার, যদি কোনো ব্যক্তি কোনো ভাইয়ের প্রয়োজনকে পূরণ করে দেন আল্লাহ তার প্রয়োজনকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, মান কানা ফি হাজাতি আখি কানা আল্লাহু ফি হাজাতিহি ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহি কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। এই দুনিয়াতে কোনো মানুষ যদি আরেক মানুষের বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ তাকে আখিরাতের বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। এজন্য আমরা মানুষের বিভিন্ন ধরনের উপকার করার চেষ্টা করব, মানুষকে ক্ষমা করে দেওয়া, খুজিল আফওয়া, ওয়ামরু বিল মারুফ ওয়ারিদানিল জাহিলিন। সূরাতুল আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ক্ষমাশীলতা অবলম্বন করো, খুদিল আফওয়া, ক্ষমাশীলতা অবলম্বন করো, ওয়ামরু বিল ওয়ামুর বিল মারুফ, আর মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়ারিদ আনিল জাহিলিন, মূর্খদের এড়িয়ে চলো। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, আর জাহিলরা যখন তোমাদেরকে অ্যাড্রেসিং করবে, তোমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাইবে, তাদেরকে শুধু বলো সালামা সালামা সালামা, শান্তি শান্তি শান্তি। তাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করা যায় না, এই জন্য ক্ষমা করে দিবেন। মোমেন, এক মোমিন আরেক মোমিনের আয়না স্বরূপ, অপরের দোষ ত্রুটি সংশোধন করে দেওয়া, এটা মোমিনের একটি অন্যতম বৈশিষ্ট্য। কোনো লোকের মধ্যে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনের উদ্দেশ্যে তাকে ব্যক্তিগতভাবে বলতে হবে যাতে সে সংশোধিত হয়, কিন্তু না, হঠাৎ করে চেতে যায়, রেগে যায়, দাঁড়াই যায়, হুজুর এটা করলেন কেন, ইমাম সাহেব এটা কেন করলেন, খতিব সাহেব এটা কেন করলেন। এটা নিয়ম নয়, নিয়ম হচ্ছে কারো যদি কোনো ভুল হয়, চেয়ারম্যান সাহেব এটা হয় নাই এটা নয়, মেম্বার সাহেব এটা করবেন না এটা নয়, নিয়ম হলো কারো যদি কোনো মিস্টেক হয়, কারো কোনো ধরনের ভুল হয়, তাহলে নেক্সট ডে তাকে ডেকে এনে বলা, ভাই আপনার মনে হয় এটা ভুল হয়েছে কি না একটু দেখুন তো, আদবের সাথে বলতে হবে। অথবা আপনি মনে হয় এটা স্লিপ অফ টাং, এটা হয়ে যেতে পারে, মানুষ তো, মানুষের ভুল হবে না, কথা বলো না, মানুষের তো ভুল হবে, এই জন্য আমাদের ভুল হতে পারে, এই জন্য সংশোধন করে দিতে হবে। আল মোমেনু মেরাতুল মোমেন, এক মোমিন অপর মোমিনের আয়না স্বরূপ। সুবহানাল্লাহ বলেন, ওয়াল মুমিনু আখুল মুমিন, এক মোমিন আরেক মোমিনের ভাই, ইয়াকুফু আলাইহি দায়াতাহু ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাইহি, একে অপরের ক্ষতি থেকে রক্ষা করবে, তার অনুপস্থিতি তাকে রক্ষা করবে, এতে তার সাথে আন্তরিকতা বৃদ্ধি পাবে। যদি আপনি এমনটি করেন তাহলে আপনার সাথে সম্পর্ক ভালো হবে, আর আপনি যদি চেতে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে যান, ইমাম সাহেব এটা ভুল করলেন কেন, তাহলে ওই লোকটার প্রতি আপনার বদ্ধ ধারণা, খারাপ ধারণা হবে, এক পর্যায়ে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হবে। অপরের দোষ ত্রুটি আমরা সংশোধন করে দিব, অন্যকে বুঝিয়ে দিব। ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিন, সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আপনি উপদেশ দিতে থাকুন, কারণ উপদেশটা মুমিনের উপকারে আসবে। প্রতি জুমায় আমরা এগুলো বলি, হয়তোবা একটাও যদি মানেন তারপরেও উপকারে আসবে, 100 কথার যদি একটা কথাও যদি মানেন। রাসূল বলেছেন আদিন ওয়ান নসিহা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, মুসলিম শাসক মুসলিম জনগণের জন্য এটা হচ্ছে উপদেশ, এই জন্য উপদেশ দেওয়া এটি ভালো, অপরের উপকার উপঢৌকন প্রদান করা। রাসূল বলেন তাহাদাও তাহাব্বু, তোমরা একে অপরকে উপঢৌকন দিবি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে, একটি মানুষের সাথে সুন্দর আচরণের এটি একটি অন্যতম দিক, কাউকে সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া। রাসূল বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোরআনের আয়াত স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সূরাতুন নূরের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান বাইরা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কেউ যখন কারো বাসায় যাবে, কলিং বেল নয়, সালাম কি দিব, সালাম দিব আমরা, সালাম, আরেকজনের ঘরে প্রবেশের সময় সালাম দিব, এবং সালাম দিলে ওয়াইজা হুইয়াতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তার জবাবে আপনি বলুন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়াইয়া তার জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমাজের মধ্যে সুন্দর আচরণের বর্জনীয় দিক হচ্ছে অনর্থক কথা বলা, পরিহার করতে হবে, গালিগুলাস করা, অশ্লীল বাক্য পরিহার করা, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এগুলো আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। কানাকানি করা, কানাকানি বর্জন করতে হবে, কানাকানি করবো না। আলাম তর ইলাল্লাযীনা নুহু আনিন নাজওয়া সুম্মা ইয়াউদূনা লিমা নুহু আনহু, একজন আরেকজনের কানাঘুষা করা যাবে না, শরীয়ত কানাঘুষাকে নিষেধ করে দিয়েছে, উপহাস না করা, মন্দ নামে ডাকা না ডাকা, এ কালু এ কাল্যা ভাই, এই
কানা ভাই বলে না, মানুষ মানুষ মানুষকে মন্দ নামে ডাকে, লোকটা একটু ব্যাটে, তারা কি বলে, ব্যাটে বলে, কি বলে, খাটো ভাই, কি বলে, নাম দিছে খাটো ভাই, আছে না এরকম একটা মানুষ একটু সমস্যা, এই জন্য তারে বিভিন্ন নামে ডাকে, এক ব্যাটারি বলে ডাকে, একটু চোখ একটা কানা, এই জন্য কয় এক ব্যাটারি, দেখছেন নি মানুষের ব্যবহার, এক ব্যাটারি বলে, এক চোখা বলে, এই যে মানুষকে মন্দ নামে ডাকা।